আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসবিএস বাংলা আপনাদের সাথে আছে আমি আক্রামীণ একটিধার আনন্দ শিবু বছরে তিনটে বিয়ে করবে সহ্য করতে হবে পরিচালক স্বামীর বিরুদ্ধে বললেন জিনিয়া শিবপ্রসাদ মুখোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ের পিড়িতে এখানেই গল্পের শুরু কোনো খ্যাত নামিকে নয় দ্বিতীয় বিয়েতে তিনি নিমন্ত্রণ জানিয়েছেন নিজের স্ত্রী জিনিয়া সেনকেই কাহিনি চিত্রনাট্যকারও বিষয়টি নিয়ে সরল তিনি সমাজ মাধ্যমে লিখেছেন যখন উনি নিজেই আমাকে ওর বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন জিনিয়া কি গিয়েছিলেন তিনি যাননি কেন জাননি জিনিয়া কষ্ট হবে বলে নাকি নির্বিঘ্নে যাতে বিয়েটা হয় তার জন্য প্রশ্ন রাখা হয়েছিল তার কাছে সঙ্গে সঙ্গে শিবপ্রসাদের স্ত্রীর পাল্টা প্রশ্ন স্বামীর দ্বিতীয় বিয়ে দেখতে কোন মেয়ের ভালো লাগে সেই কষ্ট থেকে যায়নি তিনি এখানেই থামেননি যোগ করেছেন বছরে তিন চারটে বিয়ে করবে শিবু আমাকে তা সহ্য করতে হবে কতখানি মানসিক যন্ত্রণা ভাবন্ত প্রথম স্ত্রীকে বিচ্ছেদ না দিয়ে কেন দ্বিতীয় বিয়ে করলেন প্রযোজক পরিচালক অভিনেতা মোচর এখানে বছরের পুজোয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার উপহার বহুরবি নব্বইয়ের দশকের ব্যান্ড ডাকাতি ছবির প্রেক্ষাপটে যাকে ঘিরে গল্প সেই অপরাধীর ভূমিকায় শিবপ্রসাদ তার বিপরীতে কৌশানী মুখোপাধ্যায় শুক্রবার প্রকাশ্যে ছবির প্রথম গান শিমুল পলাশ সেখানেই কৌশানীকে বিয়ে করেছেন শিবপ্রসাদ জানিয়ে কপটে দৈরথে বাস্তবের স্বামী স্ত্রী শিবপ্রসাদ জিনিয়া গ্রাম বাংলার বিয়ের এই গানটি লিখেছেন সুর দিয়েছেন বসন্তের হল জানি কপটে দৈরথে বাস্তবের স্বামী স্ত্রী শিবপ্রসাদ জিনিয়া গ্রাম বাংলার এই বিয়ের গানটি লিখেছেন সুর দিয়ে গিয়েছেন ননি দাস বাউল তার সঙ্গে গানটিতে সুর দিয়েছেন এবং গিয়েছেন বনি চক্রবর্তী গিয়েছেন শ্রেষ্ঠা দাসও গানে মাটির গন্ধ ধরে রাখতে বাংলার কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে যেমন দোতারা দুপকি ধামসা মাদল খামো দরাজ হাসি হেসে তার দাবি পর্দার বলুন তারপর জানালেন শুরুতে একটু অস্বস্তি বোধ করছিল তার কারণ কৌশানের সঙ্গে প্রথম কাজ শুরুতেই তাই রসায়ন ঠিকমতো ফুটছিল না শিবপ্রসাদের দাবি বলতে পারেন আমাকে প্রায় মারতে বাকি রেখেছিলেন পরিচালক নন্দিতা রায় কিছুতেই প্রেমের দৃশ্যে সাবলীল হতে পারছি না জিনিয়া ওই জন্যই আসেনি বাকিরা সামনে আমাকে সহজ করতে মজা করেছেন শিবুদা তোমার স্ত্রী ধারের পাশে নেই তুমি মন দিয়ে প্রেম করো বিয়ে করো সকলের সমর্থন পাওয়ার পরেই অভিনয় সহজ হলেন ছবির নায়কের দাবি নন্দিতা রায় তাকে আর কৌশানিকে ডেকে বোঝানোর পর দৃশ্যগুলো জীবন্ত হয়েছে রোম্যান্টিজম তখনই আসে যখন গানের ভাষা সুরে ঠিক ততটাই প্রেম থাকে যুক্তি শিবপ্রসাদের সেই জায়গা থেকেই তার দাবি আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়া শিমুল পলাশ সাজবে আজই নাকি নোলক দিয়া গানের এই পঙ্ক্তি তার মন তৈরি করে দিয়েছে বাকিটা তার থেকে আদায় করে নিয়েছেন কৌশানীর স্বয়ং পর্দায় যাতে তাদের প্রেমিক প্রেমিকার কিংবা দম্পতি হিসেবে বাস্তব মনে হয় তার জন্য নায়িকা নিজের অনুভূতি নিংড়ে দিয়েছিলেন যার জোরে সমানতলে নায়কও নিজেকে উজাড় করে দিয়েছিলেন শিবপ্রসাদের কথায় বাংলার নানা জায়গায় ধাপে ধাপে গানটির শুটিং হয়েছে প্রেম থেকে পরিণয়ের প্রত্যেকটা যাপন নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হবে দুর্ঘটনার পর তখন সদ্য শুটিংয়ে ফিরেছে নৌকোয় প্রেম করতে হবে একটি দৃশ্যে মাটিতেও বসতে হবে যা আমার করা বারণ নায়ক চিকিৎসকের নির্দেশ না মেনে প্রত্যেকটা সুর দিয়েছেন যাতে দৃশ্য বাস্তব হয় শিবপ্রসাদের একের পর এক বিয়ে তার স্ত্রীকে তো মানসিকভাবে কষ্ট দিচ্ছে কথা ফুরানোর আগে যাবতীয় দুষ্টুমি ভুলে হেসে ফেলেছেন জিনিয়া বলেছেন নিজের স্বামীর বিরুদ্ধে আর কি মিটু অভিযোগ আনব তারপরেই ফের খুনছুটির মেজাজে জানিয়েছেন শিবপ্রসাদের পথে নাকি তিনিও হাঁটবেন অভিনেতা স্বামীকে ছাড়বেন না কিন্তু বছরে তিন চারটে বিয়ে তিনি ক তিনি করবেন আজ এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসবিএস বাংলা আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ